জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। শনিবার খড়গ্রাম থানা তেজাপাড়া এলাকা থেকে পুরো নগর জুড়ে মহরমের তাজিয়া বের করলেন মুসলিম সম্প্রদায়ের মানুষেরা। জানা যায় 29 তারিখ শনিবার, অর্থাৎ আজকের দিনটা মুসলিম সম্প্রদায়ের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। তারা এই দিনটিকে হাসান হোসেনের শহীদ দিবস হিসেবে মেনে থাকেন। বিশেষভাবে এই দিন রোজা এবং বিভিন্ন গ্রাম তাজিয়া বের করে মুর্শিয়া করে বিভিন্ন গ্রামের রাস্তায় রাস্তায় বিশেষভাবে এই দিনে রোজা এবং বিভিন্ন গ্রাম তাজিয়া বের করে মুর্শিয়া করে বিভিন্ন গ্রামের রাস্তায় রাস্তায় সেই ছবি দেখা গেল মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম ব্লকের তেজাপাড়া এলাকা থেকে পুরো নগর জুড়ে। মুসলিম সম্প্রদায়ের এই বিশেষ দিনে রাস্তায় দেখা গেল খড়গ্রামের একাধিক মুসলিম সম্প্রদায়ের মানুষদের। যে হোসেন হোসেন মারা গেছেন তার উপলক্ষে প্রতি বছর আমরা ন্যায় মহরম করি এবং আমি বাপদাদ সবাই করেছি, আমরাও করে আসছি, রোজা থাকি, রোজার একটা নামাজ হয়, নামাজও করি। তার মধ্যে আমরা কয়েক বছর থেকে আমরা নতুন করে আমাদের ইয়াং ছেলে উদ্যোগ নিয়ে করছি, আগে আমার দাদু বাপ চাচারা করেছে, এখন আমরা করছি। হোসেন হাসানের উপলক্ষে আমরা একটা মর্শিয়া করছি, প্রতি বছরই করি। অবশ্য আজকে আমরা বেরিয়েছি, আগামী তেজাপাড়া উত্তরপাড়া আগামীকালকেও বেরিয়েছিলাম গ্রামে ভাটগ্রামে। তো আজ নগর এসেছি আমরা 10ই মহরম, সে মহরম করতে এসেছি, আমরা মহরম করতে এসেছি এবং উপলক্ষে আমরা নগরের মহরম নিয়ে আমরা শান্ত কামনা করার জন্য মৃত্য, হ্যাঁ যাওক মৃত্য কামনা করার জন্য আমরা বেরিয়েছি এবং চোখ পালন করার জন্য আজকে 10ই মহরম, আজ তার শেষ দিন।